দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি এরকম একটা ছয়তলা বাড়ির খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে একটা ছয়তলা বাড়ির কি কি খরচ আসে, ডিটেল একটা খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তা যাক দর্শক মন্ডলী, আমি কথা বাড়াবো না। আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে এবং বেল আইকনের চাপ দিয়ে রাখতে। তো দর্শক মন্ডলী, আসুন এখন আমার মূল উদ্দেশ্য যে এইরকম একটা ছয়তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাবের আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব বিস্তারিত। দর্শক মন্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে, আসুন হিসাবটা দেখি। হিসাবটা এরকম যে একটা আমাদের উদ্দেশ্য একটা ছয়তলা বাড়ির আমি টোটাল এস্টিমেট আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা বাড়িটার যে আপনার হচ্ছে ছয়তলা বাড়ি, টোটাল জমি মানে যে জমিটুকুর বাড়িটা হয়েছে সেটা 1500 স্কোয়ার ফিট। খরচের হিসাবের মধ্যে প্রথমে আসবে পাইলিং। এই বাড়িতে ছয়তলা বাড়ির জন্য এটা 50 ফিট পাইলিং লাগছে। 50 ফিট পাইলিংয়ের জন্য আমরা জানি যে এখন বর্তমানে 8 লক্ষ টাকা খরচ হয় প্রতি কাঠাতে। যেহেতু 2 কাঠার কাছাকাছি জমি, আমি 16 লক্ষ টাকা ধরলাম, হচ্ছে 2 গুণ যে 2 কাঠা আর 8 লক্ষ টাকা প্রতি কাঠাতে, তাই 16 লক্ষ টাকা লাগবে পাইলিংয়ে। এরপরে যে খরচটা আসে পাইল ক্যাম্প বা ফাউন্ডেশন গেট বিম পর্যন্ত, এটা 1200 টাকা স্কোয়ার ফিট আমি ধরলাম বর্তমান বাজার দর অনুযায়ী। তাতে 1500কে আমি 1200 টাকা দিয়ে গুণ দিলে 18 লক্ষ টাকা খরচ হচ্ছে। এরপর প্রতি ফ্লোর কমপ্লিট করতে, কাস্টিং করতে একটা খরচ হয়, একটা কমপ্লিট করতে, দুইটা মিল ফিনিশিং খরচ মিলাই হয় কমপ্লিট খরচ। দুইটা মিলে কাস্টিংয়ে এখন 750 থেকে 800 টাকা খরচ হয়, কমপ্লিট করতে 900 থেকে 950 টাকা খরচ হয়, টোটাল 1700 টাকা স্কোয়ার ফিট কমপ্লিট করতে খরচ হয়। তাতে 1500 টাকাকে আমি 1700 দিয়ে গুণ দিই, তাহলে প্রতি তালাতে খরচ হচ্ছে 25.5 লক্ষ টাকা। তাহলে টোটাল খরচ হবে পাইলিং খরচ, তারপর ফাউন্ডেশন খরচ, তারপরে ছয়টা তালাতে যে কমপ্লিট খরচ সেই 6টা তালার খরচ। তাহলে এখানে আমার পাইলিং খরচ ছিল 16 লক্ষ টাকা, ফাউন্ডেশন খরচ ছিল 18 লক্ষ টাকা, আর প্রতি তালা খরচ ছিল 25.5 লাখ টাকা, তাকে 6 দিয়ে গুণ দিলাম, টোটাল 1,87,00,000 টাকা খরচ হবে এই ধরনের একটা ছয়তলা বাড়ি নির্মাণ করতে। 2 কাঠার ওপরে এই ধরনের একটা ছয়তলা বাড়ি নির্মাণ করতে 1,87,00,000 টাকা খরচ হবে 1500 স্কোয়ার ফিট প্রতি তালাতে। তো দশম মডেলে আর যদি আমি অ্যাভারেজ ধরি, তাদের ভাগ দিলে পারে প্রতি স্কোয়ার ফিটে 2077 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 2077 টাকা, মানে 2000 টাকা স্কোয়ার ফিট, 1800 থেকে 2000 টাকা স্কোয়ার ফিট হলে প্রতি তালাতে এরকম একটা বাড়ি করা সম্ভব। তার সম্বন্ধে ছিল মোটামুটি আমার আজকে উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তার সময় শেষের বেলে একটি কথা, আসলে আমরা সবাই আমাদের প্রতিবেশীদের একটু খবর নেওয়ার চেষ্টা করি, তারা কেমন আছে, তাদের পরিবার কেমন আছে, তারা অসুস্থ কিনা, তারা স্কুলে যাইতে পারে, বাচ্চারা স্কুলে যাইতে পারছে কিনা, তাদের একটু খবর নিলে আমাদের ছোট্ট একটু প্রয়াসের কারণে তাদের একটা পরিবার বেঁচে যেতে পারে, তাদের মুখে হাসি পড়তে পারে। তাই আসুন আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।